শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম টানা তিন কার্যদিবস ইতিবাচক স্থানে থাকার পর সূচক আবারও পতনের মুখোমুখি আজ দিন শেষে পনেরো পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ কমে পাঁচ হাজার সাতশো বারো পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেন ছিল ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক সাত নয় শতাংশ কম ফার্মাসিউটিক্যাল সেক্টরে রেনাতা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস ব্যাঙ্কিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক এবং প্রাইম ব্যাংক এবং ফুড অ্যান্ড ডেলাইট সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বাজারে পতনে প্রধান ভূমিকা রাখে ভিত্তিক লাভের ক্ষেত্রে টেক্সটাইল সেক্টর সর্বোচ্চ এক দশমিক দুই চার শতাংশ লাভ করেছে যেখানে শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক নয় সাত শতাংশ লাভ করেছে অন্যদিকে খাদ্য খাতে সর্বোচ্চ এক দশমিক তিন তিন শতাংশ লোকসান হয়েছে চারটি ব্যাংকিং চারটি এনবিএফআই এবং তিনটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি আজ শীর্ষ বিশ্বে দরপতন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেশ গার্মেন্টস এবং ওয়াইমেক্স ইলেকট্রোড সর্বোচ্চ লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে যেখানে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ন্যাশনালটি কোম্পানি এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায় ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আজ মূল্য হ্রাস পেয়েছে কারণ কর্পোরেট ঘোষণার কারণে তাদের শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা ছিল না তবে বাকি স্টকগুলির মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য সম্পর্কে জানা যায়নি নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডের লেনদেন গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লিখিত স্টকগুলির লেনদেন বৃদ্ধির কোন স্বাভাবিক কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইডি ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট ডিওজি এর অধীনে বাংলাদেশকে অতিরিক্ত দুইশো দুই দশমিক দুই পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এই নতুন তহবিল ষষ্ঠতম সংশোধনীতে আনুষ্ঠানিকভাবে গঠন হয়েছে যা দুই হাজার একুশ থেকে দুই হাজার ছাব্বিশ সালে বৃহত্তর নয়শো মিলিয়ন ডলার প্রতিশ্রুতির অংশ নতুন অনুদান সুশাসন বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং স্থিতিস্থাপকতা গড়ে তোলার উপর দৃষ্টি নিবন্ধ করবে বাংলাদেশের নেতৃস্থানীয় বোতলজাত পানি প্রস্তুতকারকদের বিরুদ্ধে মুনাফা চারশো বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির অভিযোগ রয়েছে যেখানে তারা তথ্য দেয় যে তাদের উৎপাদন খরচ সামান্য বেড়েছে বাংলাদেশ কম্পিটিশন কমিশন বিসিসি দেখেছে যে এই কোম্পানিগুলি আধা লিটারের বোতলের জন্য অযৌক্তিকভাবে উচ্চ মূল্য নির্ধারণের জন্য যোগসাজস করেছে যা জানুয়ারি এবং সেপ্টেম্বর দুই হাজার তেইশের মধ্যে প্রতি বোতল পনেরো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বাড়িয়েছে এই বৃদ্ধি আমদানির ব্যয়বহুল খরচের জন্য দায়ী উল্লেখযোগ্যভাবে মূল্য বৃদ্ধির ফলে ডিস্ট্রিবিউটর এবং খুচরা বিক্রেতারা লাভবান হওয়ার সাথে লাভের মার্জিন বাড়িয়েছে বাজার কারসাজি এবং সকল ডিস্ট্রিবিউটর পর্যায়ে অতিরিক্ত মুনাফা নিশ্চিত করার দায় সাতটি কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ